দীর্ঘ প্রবাসের পরিসমাপ্তি হলো। আজ সেসব দিনগুলোর কথা মনে পড়ে। চোখের সামনে এসে স্পষ্ট হয়ে ওঠে সেই বিস্ময়াবিষ্ট ক্ষণকণাগুলো। মানুষের মধ্যেই সে শক্তি নিহিত। কত প্রাণ, কত আবেগ, কত চাঞ্চল্য, কত না রোমাঞ্চিত সেই মুহূর্তগুলো। সত্যিই বিস্ময় লাগে। অথচ মানুষ কত অসহায়। সে কখনো পঞ্চভূতের রহস্য উদ্ঘাটন করতে চায় না, অন্ধ আতুরের মতো পথ চলে, একবার ফিরেও তাকায় না ভাণ্ডের পানে। ওখানে ব্রহ্মাণ্ডকে নিয়ে আসা যায় তা বোঝবার কোনো প্রচেষ্টাও নাই, নেই কোনো সাধন ভজন প্রক্রিয়া। ঠাকুরের জীবন তার মূর্ত বিগ্রহ। তিনি যাত্রা করেছিলেন শূন্য হাতে, ফিরছেন অজস্র মণিমুক্তা নিয়ে। ডিঙ্গেমাণিকের মাটিতে এসে পা রাখলেন, দাঁড়ালেন এসে বাড়ির সদরে। বাবার কথা মনে পড়ে গেল পঞ্চবটির পানে তাকিয়ে। এই তো সেই বকুল বৃক্ষ দুটি যা বাবা রোপণ করেছিলেন। অসুখ গাছটি কত বড় হয়েছে, দিয়েছে তার শাখা প্রশাখা বিস্তার করে, ছায়া সুনিবিড় করে রেখেছে রাধা মাধবের সাধন পেট। সামান্য একজন গৃহীর মতো ঘরে ফিরে এলেন। সমস্ত সংসারে আনন্দের জোয়ার বয়ে গেল। সংবাদ ছড়িয়ে পড়ে ডিঙ্গেমাণিকের ঘরে ঘরে, লোকে লোকারণ্য রাম মন্দিরে। কত লোকের কত অনুমান, রাম সন্ন্যাসী হয়ে ফিরেছে। কেউ ভাবল রাম বিরাট যোগী, আবার কেউ বা মনে করল রাম তন্ত্রসিদ্ধ উচ্চকোটির সাধক। উপস্থিত মানুষের চোখে কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না। ঘরের ছেলে ঘরে এসেছেন, এসেছেন ঠিক সহজ স্বাভাবিক বেশে, যেমন ছিলেন তেমনি। সংসারের অবস্থা দেখে একটা কাজের কথা ভাবলেন, কিন্তু কি কাজ পাবেন তিনি? স্কুল কলেজের বিদ্যা বলতে নেই কিছু। অবশেষে পূর্বের কর্মে নিযুক্ত হওয়ার স্বপ্ন দেখলেন। এলেন নোয়াখালী। নোয়াখালী আসিয়া সিভিল কোর্টের নজির সদানন্দ গঙ্গোপাধ্যায়ের গৃহে মাসিক 5 টাকা বেতনে রন্ধন কার্যে নিযুক্ত হন। এইভাবে চাকুরি করিয়া তাহার অর্থ উপার্জনের কী দরকার ছিল তাহা কেবলমাত্র ঠাকুরই জানেন। তাহার উপযুক্ত বড় 2 ভাই নির্বিঘ্নে মাতার ভরণ পোষণ ও পরিবার প্রতিপালন করিতেন। নোয়াখালীতে ঠাকুর প্রথম এই নজিরবাবুর নিকটেই প্রকাশিত হন। নিজের ভাগের ভাত, তরকারি, কুকুর, বেড়াল প্রভৃতি জন্তুদের খাওয়াইতেন। এই বিষয় একমাত্র বাড়ির ভৃত্য ছাড়া অন্য কেহই জানিতেন না। একদিন রাত্রে ঠাকুরের শয়ন ঘরে ভৃত্যটি প্রবেশ করিয়া দেখিতে পায় ঠাকুর মশারির মধ্যে শূন্যে বসিয়া আছেন। ভৃত্যটি ভয়ে চিৎকার করিয়া উঠিলে সদানন্দবাবু বাহিরে আসিলেন। সদানন্দবাবুকে দেখিয়া সে কহিল, ওই ভূতের ঠাকুর মশারির মধ্যে ঝুলিতেছে, আর এই ঠাকুর কোনোদিনও কিছু খায় না, তাহার আহার্য কুকুর বিড়াল ও গরুকে খাওয়ায়। ভৃত্যের এইসব কথা বিশ্বাস না করিলেও সদানন্দবাবুর মনে সন্দেহের উদ্রেক হইল। পরদিন রাত্রিতে ঠাকুরের আহারের প্রতি তিনি লক্ষ্য রাখিলেন। ঠাকুর সবার আহারের পরে ভৃত্যকে ভাত তরকারি দিয়া একটি থালায় কিছু ভাত তরকারি লইয়া জঙ্গলের দিকে চলিলেন। সদানন্দবাবু তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া দেখিলেন যে জঙ্গলের মধ্যে ঠাকুর থালাটি হাতে লইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। এমন সময় একটি কৃষ্ণকায় গাভী আসিয়া থালা হইতে ভাত তরকারি খাইতে আরম্ভ করিল। ঠাকুরের এই কার্য দেখিয়া সদানন্দবাবু আশ্চর্যান্বিত হইয়া গরুটির খাওয়া শেষ না হওয়া পর্যন্ত চুপ করিয়া দাঁড়াইয়াছিলেন। ঠাকুর শূন্য হাতে থালা হাতে ফিরিলে সদানন্দবাবু জিজ্ঞাসা করিলেন, নিজে না খাইয়া কেন ওই গাভীটিকে খাওয়াইলেন? ঠাকুর বলিলেন, আমার খাওয়ার প্রয়োজন হয় না। সদানন্দবাবু বলিলেন, তবে আমার ভাত নষ্ট করেন কেন? ঠাকুর বলিলেন, আমি খাইলেও তো আপনার চাউল খরচ হইত, তাই আমি না খাইয়া গরুটিকে খাওয়াইলাম, ইহাতে আপনার কোনো ক্ষতি হয় নাই। সদানন্দবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আহারের যদি আপনার প্রয়োজন না থাকে তবে কেন আপনি চাকুরি করেন? ঠাকুর বলিলেন, চাকুরি করি আমার মাতার ভরণ পোষণের জন্য। সদানন্দবাবু বলিলেন, ঠাকুর আপনার চাকুরির প্রয়োজন নাই, আপনি যেখানে ইচ্ছা চলিয়া যান।
আমি যতদিন বাঁচিয়া থাকিব প্রতি মাসে আপনার মাতাকে 5টি করিয়া টাকা পাঠাইব, আপনি শুধু আমাকে মনে রাখিবেন।